বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন সবাই ভালো থাকবে এটাই স্বাভাবিক কারণ পূজো চলে আসছে মাও চলে আসছে মা আসা মানে সবার ভালো থাকা আর সবার ভালো থাকাটাই আমি কামনা করি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আজকে ভাবলাম যে পূজো যেহেতু চলে আসছে তো টুকিটাকি কিছু গোছানোও বাকি ঘরে তো আমি কীভাবে ঘরদার গোছাই সেটা আমি তোমার সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তাহলে দেখতে থাকো দেখো আমি আমার বেডরুমে চলে এসেছি এবার পর্দাগুলো সব খুলে নেব ডাইনিং এর পর্দাগুলো খুলে নিচ্ছি देखो हमार सब काचा हो गए एबारे मेले देव आज के खूब भलो रोद उठे जान तो भेवेल पर्दागुलो तो शोकाबे ना पर दिन तो मैं आबा सजाते हैं तो देखल सब शुकिए गए दो आढ़ाई घंटार मध्य सब शुकिए गए तई आज के घर सजिए नीते पे आर मेर किस काथा कपड़ छो सेगल एक बारे धुए सब हमें मेले दिए আমার জামা কাপড় সব মেলা হয়ে গেছে দেখো সব মেলে দিয়েছি এবার আমি আমার বেডরুমে চলে আসলাম বেডরুমে ফার্নিচার গুলো জানলা এগুলো সব আমি একটু পরিষ্কার করে নেব এসির ভেতরে যে নেটটা থাকে যেহেতু ধুলো পড়েছিল বলে আমি এটা বাইরে বের করে নিলাম পাখাটাও একটু ধুলো পড়েছিল তাই রিঙ্কিকে বললাম একটু টুলটা ধরতে যদি পড়ে যায় তাই পাখাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এসির ওপরেও একটু ধুলো পড়েছিল বলে একবারে পরিষ্কার করে নিলাম এবার ডাইনিংয়ে চলে আসলাম ফলস সিলিংগুলোর মধ্যে একটু সামান্য মানে ঝুল পড়েছিল মামা মামি অন্নপ্রাশনের আগেই আমি ঝুলটা ছেড়ে ফেলেছিলাম তাও আবার দেখলাম হালকা ঝুল পড়েছে বলে আমি পরিষ্কার করে নিচ্ছি এপাশটাও আমি পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বেসিনটা বেসিনের কলটা এখনো লাগানো হয়নি দাদা বললো পূজোর মধ্যেই লাগিয়ে দেবে
বেসিনটার মধ্যে সব পারফিউমগুলো রাখা থাকে দাদা, তো একটু ধুলো পড়েছে বলে পরিষ্কার করে নিচ্ছি। এবার ঘরটা মুছে নেবো, এটাই হচ্ছে সব থেকে বড়ো কষ্টের কাজ। আর আমি বসেই ঘর মুছতে পছন্দ করি, কেননা কোনা দিকে কোনো ময়লা থাকলে সেগুলো না পরিষ্কার করে নেওয়া যায়। আর আমার মনে হয় বসে ঘর মুছলে ঘরটা বেশি পরিষ্কার হয়, তার জন্যই মুছি। সব কাজ হয়ে গেছে, কাজ শেষ করতে অনেকটা বেলা হয়ে গেল, এখন বিকেল হয়ে গেছে। মাঝে আমি ক্যামেরাটা অফ রেখেছিলাম, স্নান করে খাওয়া দাওয়া করেই এখন এসে একটু বসলাম। তো তোমাদের চলো দেখিয়ে দিই যে ঘরটা আমি কেমন সাজালাম, তাহলে দেখতে থাকো। দেখো আমি পর্দাগুলো সব লাগিয়ে নিয়েছি, বাইরের পর্দাগুলো আমি লাগিয়ে নিয়েছি। এখানে সব পারফিউম রাখা থাকে দাদার, যতটা পেরেছি একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি। বন্ধুরা, আমার ঘর সাজানো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। আর যারা নতুন সদস্য আমার ভিডিও দেখছো বা আমার পরিবারে নতুন এসছো, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, আবার কালকে নতুন কোনো ভিডিও নিয়ে তোমার সামনে চলে আসবো। তো বাই বাই।